স্বাগত 71 জার্নালের সাথে আছে আমি ফরজানা রূপা আপনারা জানেন খবর নিয়ে অনুষ্ঠানে আমরা কথা বলি জানিয়ে দেই নানান ধরনের খবরের বিশ্লেষণ এবং আমরা প্রতি মুহূর্তে যে সকল খবর তৈরি হয় যে সকল খবরের সাথে যুক্ত মানুষেরা দুর্ভোগের শিকার হন খবর তৈরি করেন খবরের নানান আপডেট যাদের হাত দিয়ে আসে সেই সকল মানুষদেরও আমাদের আলোচনায় যুক্ত করি জানবার চেষ্টা করি সবশেষ শিরোনামগুলো যে সকল গণমাধ্যমে আসে সেগুলো থাকে আমাদের আলোচনার অংশ হিসেবে আজ আমাদের সাথে এই আলোচনায় যুক্ত আছেন ডিবিসির প্রধান নির্বাহী মঞ্জুল ইসলাম এবং আইনজীবী ফাইমানাস মুনি দুজনকে স্বাগত জানাচ্ছি এই আলোচনায় এবং আরও একজনকে আজকের জন্য যিনি একটু বিশিষ্ট জনই আমাদের বিশেষ জন সাইদ খোকন মেয়র ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের মেয়র যে দুই মেয়র আজ মন্ত্রীর পদমর্যাদা পেলেন অভিনন্দন সাইদ খোকন এবং যিনি সামনে নিয়ে আনিসুল হক তাকে অভিনন্দন জানাচ্ছি এবং একই সাথে সেলিনা হায়াত আইভির প্রতিও আমাদের এই অভিনন্দন তিনি উপমন্ত্রীর মর্যাদা পেয়েছেন যদি ভুল না করে থাকি এই যে মর্যাদা এটি তো একভাবে নিশ্চয়ই সুযোগ সুবিধা ব্যক্তিগত পদায়ন তার বাইরে নগরবাসীর জন্য সাইদ খোকন এই বড় পদ বড় কোনো উপহার নিয়ে আসবে কিনা ধন্যবাদ আপনাকে প্রথমেই আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সর্বস্তরের নাগরিকদের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সমৃদ্ধির স্থপতি জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি তিনি আমাদেরকে মর্যাদা দিয়েছেন এই মর্যাদা ব্যক্তি সাইদ খোকনের জন্য নয় আমি মনে করি এই মর্যাদা তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এলাকার সর্বস্তরের জনগণকে উপহার দিয়েছেন এবং যে সম্মানে আমার শহরের নাগরিক আজ ভূষিত হল সেই সম্মান যাতে আমরা ধরে রাখতে পারি অক্ষুণ্ণ রাখতে পারি রমজান মাসের এই পবিত্র সময়গুলোতে আমার নাগরিকদের কাছে আমি দোয়া চাই তাদের ভালোবাসা চাই তাদের সম্পৃক্ততা চাই তাদের সহযোগিতা চাই এই সম্মান যাতে আমি ধরে রাখতে পারি এবং তাদের কল্যাণে কেবলমাত্র এটি কি পদের বহর বাড়া নাকি আপনি মনে করেন যে এই নতুন পদ কাজের জন্য বাড়তি কোনো সুবিধা তৈরি করবে সম্ভাবনা বাড়াবে মর্যাদার যে বিষয়টি আপনার আমি যে দৃষ্টিকোণ থেকে দেখি সেটা হচ্ছে যে সবচেয়ে বড় আমার যে সুবিধাটুকু হবে বিগত এক বছরের অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি যে ঢাকায় প্রায় 56টি সংস্থা রয়েছে যেগুলো রাজধানীর মানুষকে সেবা দিয়ে থাকেন সেগুলো সমন্বয়হীনতা রয়েছে সেখানে একজনের সঙ্গে আরেকজনের যোগাযোগটুকু খুবই কম কিন্তু মানুষ তাদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত মেয়রকে দেখতে চায় এই সমস্ত সমস্যায় উদ্যোগী ভূমিকা নেবে এই পদমর্যাদাটাও অন্য অন্য সংস্থার উপরে মেয়রের প্রভাব এবং কর্তৃত্বটাকে অবশ্যই বাড়িয়ে দিবে যেটাকে কাজে লাগিয়ে আমরা একটা সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে পারি এবং নগরবাসীর সমস্যাগুলোকে সমাধান করবার জন্য এই পদমর্যাদা আমি কাজে লাগাবো বলে আমি মনে করি আপনারা দুই মেয়রই ঢাকার দুই অংশের এই সমন্বিত কাজের একটি পরিকল্পনা আপনাদের আছে বলে শুরু থেকেই বলে আসছিলেন এবং আপনার কাছে নিশ্চয়ই আরো জানতে চাইব যে এই পদ হবার আগে এই যে সংস্থাগুলোর কথা আপনারা বলছেন আপনি বলছেন কি ধরনের সমন্বয় করতে অসুবিধা হচ্ছিল সেটি আপনার কাছে জানবো তার আগে মঞ্জুল ইসলাম এই যে দুইজন মন্ত্রীর মর্যাদা পেলেন ঢাকার দুই মেয়র আবার সেলিনা হায়াত আইভি নারায়ণগঞ্জের মেয়র তিনি হলেন উপমন্ত্রী বাকি সিটি কর্পোরেশনের মেয়রগুলোর কোনো মর্যাদা দেওয়া হলো না এটার কারণ কি এটি কি কোনো নীতিগত বিষয় কোনটি মাথায় রেখে করা হলো ধন্যবাদ আপনাকে আমি এই বিষয় শুরু করবার আগে আমার পক্ষ থেকে এবং ডিবিসি নিউজের পক্ষ থেকে 71কে আরও একবার অভিনন্দন বাংলাদেশের সকল মানুষের মতো এবং 71 যে ভূমিকা পালন করে যাচ্ছে ভবিষ্যতেও করবে এরকম প্রত্যাশা করি অভিনন্দন নতুন মন্ত্রীর পদমর্যাদা প্রাপ্ত মেয়র সাইদ খোকনকেও আপনার প্রশ্নের জবাবে আমার কাছে যেটি মনে হয় এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে
চট্টগ্রাম সহ রাজশাহী এই বিভাগীয় শহরগুলোর যে মেয়র, তাদের কিন্তু প্রতিমন্ত্রীর মর্যাদার কথাটি আমরা এখন পর্যন্ত জানি, তাদেরটা এখনো রাজবৃদ্ধি হয়নি। এই দুটার ব্যাপারে আমরা রাজবৃদ্ধি, একটি বৃদ্ধি আর একটি হচ্ছে নির্ধারণ করা, নারায়ণগঞ্জেরটা বাকি ছিল। ফলে আমার কাছে যেটা মনে হয়, আমি নিশ্চিত করে বলতে পারি আমাদের খানিক দিনের পেশার অভিজ্ঞতা থেকে, আপনিও নিশ্চয়ই অবলোকন করবেন যে এর মধ্যে অন্যান্য সিটি কর্পোরেশনের মেয়রদের পক্ষ থেকেও এক ধরনের কথাবার্তা শুরু হবে এবং সেই কথার প্রেক্ষিতে শেষ পর্যন্ত সরকার কি সিদ্ধান্ত নেবেন সেটা আমাদের দেখবার বিষয়। কিন্তু কেন করা হয়নি ভেতরে নিশ্চয়ই সরকারের একটি বিবেচনা আছে, কারণ ঢাকা বলতেই তো আমরা রাজধানী। একটি একটি আওয়াজ উঠেছে, বলা হচ্ছে যেহেতু বেশিরভাগ সিটি কর্পোরেশনের মেয়র সরকার সমর্থিত দলের নয়, ফলে তাদেরকে এই বিশেষ মর্যাদা দেওয়া হলো না, এটির সাথে আপনি কতটা একমত? এটা যদি বলেন তাহলে তো চট্টগ্রাম কর্পোরেশনের যিনি, তিনি তো নিশ্চয়ই সরকারি দলের। এবং অন্যান্য জায়গাও যেটি সাইদ খোকন সাহেব বলেছেন, এই মর্যাদাটি কিন্তু একজন ব্যক্তিকে দেওয়া না, মূলত এটা যখন মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত হয় ওই পদটির জন্য মর্যাদা, এবং কোনো সরকারই শেষ সরকার না। আজকের যারা সরকার তারা যদি মনে করেন যে এই আমাদের লোকেরাই থাকবে, আগামী নির্বাচনে যদি কোনো কারণে সেটা বদল হয়ে আজকে যারা বিরোধী দলে কালকে সরকারি দলের লোক সমর্থক আসতেই পারে, তাহলে আমি মনে করি এটা ওই পদটাকেই মর্যাদা দেওয়া উচিত, কোনো ব্যক্তিকে না। তবে আমি একটি জায়গায় বিনীতভাবে, আমার খুব প্রিয় মানুষ সাঈদ খোকন, তিনি মন্ত্রীর পদমর্যাদা পেলে আমরা খুশি হই কারণ সাংবাদিকদের অত্যন্ত সজ্জন মানুষ, কিন্তু আমার কাছে ওই কথাটার সাথে আমি বিনীতভাবে একটু বিরোধিতা করছি। এই মর্যাদাটা আমার ধারণা এই ঢাকা দক্ষিণের জনগণকে উপহার দিয়েছেন এইভাবে না দেখে, আমার কাছে যেটা মনে হয় যারা বিবেচনা করেছেন তারা নতুন করে দায়িত্বটি, একটি বাড়তি দায়িত্ব দেবার চেষ্টা করেছেন মেয়রদের উপরে। তার কারণ আমরা কিন্তু এই 56টি সংস্থার সমন্বয়হীনতা নানান কারণ দেখিয়ে নাগরিকদের যে দুর্ভোগ এর বোঝা আমরা কমতে দেখি না। চেষ্টা করছেন সাঈদ খোকন সাহেব, চেষ্টা করছেন উত্তরে আনিসুল হক সাহেব, কিন্তু এখনো আপনার এই চ্যানেলে আসতে আমরা যেই পথ মারিয়ে আসি, যেই দুর্ভোগ গুলশানের লোকেরা পোহায়, যেই দুর্ভোগ বুড়িগঙ্গার তীরের মানুষরা পোহায়, যেই গতকাল আমি গিয়েছিলাম জজকোর্ট পাড়ায়, সেখানে রাস্তাঘাটে যে দুরবস্থা দেখে আসলাম। আমি কেবল বিনীতভাবে এই বাক্যটি বলতে চাই মাননীয় মেয়র, আপনাকে এবং আরো একজন মেয়রকে অভিনন্দন জানিয়ে, আপনাদের উপরে আগের যে দায়িত্ব ছিল যদি ধরে নেই, এর আরো অর্ধেক গুণ বাড়িয়ে দিয়ে পূর্ণাঙ্গ করা হলো আমাদের এই দুর্ভোগটা কমাবার জন্য। ফলে সেই প্রত্যাশা আমরা প্রতি মুহূর্তে করতে থাকি। খোকন সেটি উল্লেখ করেছেন, তিনি এই দায়ভার যেন পালন করতে পারেন সেই আশাবাদও জানিয়েছেন এবং এটিকে একটা চাপ হিসেবে যে দেখছেন সেটিও তার বক্তব্য থেকে এসেছে। ফেমিনিস্ট, এত সরলীকরণ করবার সুযোগ আছে কিনা, যেটি আলোচনার প্রথম অংশে মনজুরুল ইসলামের সাথে শুরু করেছিলাম যে দুই মেয়র মন্ত্রী হলেন, একজন উপমন্ত্রী হলেন, এটি এক ধরনের বৈষম্য তৈরি করে কিনা? নিশ্চয়ই এটা তো অবশ্যই বৈষম্যমূলক একটা আচরণ সরকারের। তারপরও আজকে আপনাদের 71 চ্যানেলের বিশেষ একটি দিন, আপনাদেরকে অভিনন্দন, ধন্যবাদ। এবং মেয়র সাহেব যিনি আমাদের সাথে যুক্ত আছেন, আমরা ওনার নির্বাচনের সময়, তিনটা সিটি কর্পোরেশনের নির্বাচনের সময় শুনেছিলাম সুন্দর ঢাকা, তিলোত্তমা ঢাকা, বাসযোগ্য ঢাকা, ক্লিন ঢাকা, অনেক স্লোগান, অনেক স্লোগান, কিন্তু সেই স্লোগানগুলো মনে হচ্ছে হতাশায় পর্যবসিত হয়েছে। আপনি যেমন আজকে বললেন গিয়েছিলেন জজ কোর্টে, আমি রোজ কোর্টে যাই, প্রত্যেক দিন কোর্টে যাই, কোর্ট থেকে আসি, আমি গাড়িতে 3-4 ঘন্টা সময় প্রতিদিন বসা থাকি, প্রতিদিন, এটা হচ্ছে আমার নিত্য নৈমিত্তিক। কিন্তু কিন্তু যানজট নিরসন মেয়রদের দায়িত্ব নয়। না না, ঠিক আছে, এটা কোঅর্ডিনেশনের ব্যাপার, এটা পরিষ্কার পরিচ্ছন্নতার, ওই যে বললাম প্রথমেই স্লোগানগুলো, সেটা তো নিজের চোখেই আপনি বোধহয় দেখেছেন যে কি ভয়ঙ্কর একটা অবস্থা ঢাকা শহরের হয়েছে। আর দেখেন, উনি বললেন মর্যাদা, এটা খুব সত্যি কথা, মানবিক মর্যাদা, মানুষের মর্যাদা, শ্রমের মর্যাদা আমরা সবসময় দেখতে চাই, কিন্তু সরকার যিনি রাষ্ট্র পরিচালনা করছেন উনি যদি একই পদে আসেন, আপনাকে আপনার কলিগদের মধ্যে আপনাকে আমি বিশেষভাবে সম্মানিত করলাম, একই পদে আসেন, ভিন্ন মতের ভিন্ন দলের মানুষ থাকতেই পারে, সেখানে তাদেরকে বঞ্চিত করলাম, তাহলে মর্যাদাটা কি সরকারের থাকে? কিংবা যাকে মর্যাদা দেওয়া হয়েছে উনি কি কতটা সম্মানিত হন? কারণ এটা তো আপনাকে এটা অর্জন করতে হবে, বিষয়টা তো তাই না?
যে এক যাত্রায় পৃথক ফল কেন হবে, আমিও মেয়র আপনিও মেয়র, তাহলে আমি যদি মন্ত্রীর মর্যাদা পাই আর একজন যিনি আছেন দুজন তিনজন ওনারাও তো একইভাবে সেই মর্যাদার ভাগিদার, এখানে সরকারের পক্ষ থেকে বৈষম্যমূলক কোনো আচরণ আমরা যখন দেখি আর দেখে বেশ আসছি, দেখে তো আসছি, কারণ বিভিন্ন নির্বাচিত মেয়র নির্বাচিত স্থানীয় সরকারের প্রতিনিধিদেরকে বিএনপির বিশেষ করে কিছুদিন পরই দেখা যায় যে একটি এক্সিকিউটিভ অর্ডার দিয়ে তাদেরকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই আলোচনাটা লম্বা এবং আমরা এই আলোচনাটা তো করতে হবে, একটি বাক্য খালি বলে দিই, একটু বলবেন তার আগে সাইদ খোকনের যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটি করতে চাই, আমার কিছু প্রশ্ন আছে সেগুলো তাকে করতে চাই, তিনি তার অনেক ব্যস্ততা এবং ক্লান্ত দিন শেষে আমাদের সময় দিয়েছেন। ওনার সামনে একটু যোগ করতে চাই, কারণ না হলে উনি হয়তো বিব্রত হবেন যে ওনার এই পদমর্যাদা আমরা খুশি হলাম না বেজার হলাম। আমরা অবশ্যই যে কোনো নাগরিককে সম্মানিত করা তো আমাদেরই প্রতিনিধি, তবে মুন্নিয়াপ্পা যেটি বললেন এটা কিন্তু কেবলমাত্র আওয়ামী লীগ সরকার না, আগের সরকারের সময় কিন্তু সকল মেয়রের একই পদমর্যাদা ছিল না। রাজধানী মেয়রের যখন খোকা সাহেব ছিলেন উনি নিজেই কিন্তু মন্ত্রীর পদমর্যাদা ভোগ করেছেন, পরবর্তী বিভাজন হবার পর আমাদের জনসংখ্যা যেভাবে বেড়েছে রাজধানী ঢাকা এখনো কিন্তু অন্য যে কোনো সিটি কর্পোরেশনের চেয়ে বড়, নাগরিকদের প্রত্যাশা বেশি, জনসংখ্যা বেশি, দায়িত্ব বেশি, ফলে সেইটা হয়তো সরকার বিবেচনা করেছেন। আমরা এইটুকুই বলবার, আমরা নিশ্চয়ই সরকারের কাছ থেকে এর ব্যাখ্যা পাবো নানান সময় এবং পরিষ্কারও হতে পারবো এই পদায়নের ফলে কারণ সবার পরিবর্তন আসছে। সাইদ খোকন, এই যে ফাহিমা নাসরিন যে প্রসঙ্গগুলো তুললেন, যেগুলো আপনাদের স্লোগান ছিল, যেগুলো জনগণকে ভোট দিতে আপনাদের পক্ষে উৎসাহিত করেছে, এই নতুন পদ সেই সকল স্লোগান সত্যে বাস্তবায়নে কতটা সহায়ক হবে? এবং যেটি জানতে চাচ্ছিলাম যে 56 সংস্থার মধ্যে এখন সমন্বয় করতে কি ধরনের বাড়তি সুবিধা আপনারা পাবেন? ধন্যবাদ আপনাকে। আমি প্রথমে বলতে চাই আমার যে কোনো নাগরিকের যে কোনো ধরনের সমালোচনা আমি সবসময় মাথা পেতে নেই এবং আমি কখনোই এটাকে নেতিবাচকভাবে দেখি না। আমি চেষ্টা করি যে সমালোচনা যে আলোচনাগুলো আসে সেগুলোকে সমাধান করার উদ্যোগ গ্রহণ করা, সেগুলোকে বোঝবার চেষ্টা করা এবং তাদের সেই আলোচনা সমালোচনাকে চিন্তা ভাবনায় রেখে নাগরিক সমস্যায় সমাধানে নিজেকে উদ্যোগী করে নেয়া, এই চেষ্টাটুকু আমার সবসময় থাকে। আপনারা জানেন যে অ্যাট দ্য মোমেন্ট আমাদের প্রায় পুরনো ঢাকা সহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় 300টি রাস্তা সংস্কারের কাজ চলছে, এটা অনগোয়িং রয়েছে। আপনার এই সংস্কার কাজ চলাকালীন কিছু ভোগান্তি জনগণের হচ্ছে, আমরা অত্যন্ত আন্তরিকভাবে আমরা দুঃখিত, কিন্তু আমাদের কোনো অপশন নেই। যখন একটি রাস্তা কেটে আমরা সেটাকে আপনার নির্মাণ করব, ফুটপাথ কেটে সেটাকে আবার নতুন করে করব, সেখানে ভোগান্তি হয়ে থাকে, উন্নয়ন ভোগান্তি অনেকে বলে থাকেন কিন্তু এটা ভোগান্তি, এখানে আমাদের অপশন খুবই কম। আমি এটুকু বলতে পারি আমার চেষ্টার কোনোটুকুই কমতি নেই, আমি সকাল থেকে নিয়ে গভীর রাত পর্যন্ত এই শহরের মানুষের জন্য কাজ করে যাচ্ছি। অনেক সমস্যা, হাজারো সমস্যা, আমি সবসময় বলি আপনারা সবাই মিলে আমাদের সঙ্গে আসুন, সম্পৃক্ত হন, আমাদেরকে সাহায্য করুন, সহযোগিতা করুন, এই শহর আমাদের সবার, আমরা সবাই মিলে এই শহরকে সুন্দর করব। আশা করি নতুন এই পদ আপনার যে পদ চলা এবং পরিশ্রম সেটিকে আরো সাফল্যমণ্ডিত করবে। একটা প্রশ্ন শুধু জিজ্ঞেস করতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই। সাইদ খোকন, আপনার জন্য একটি প্রশ্ন আছে ফাহিমা নাসরিনের। জি, উনি কথা বলছেন। হ্যাঁ জি জি। আচ্ছা, আমি আপনি কিছুদিন আগে দেখলাম ফুটপাথ দখল মুক্ত করবার জন্য আপনার এবং আরেকজন যিনি মেয়র আছেন আনিসুল হক সাহেব আপনাদের দুজনেরই চেষ্টা। এখন আমার কাছে একটু অবাক লাগে, হয়তোবা আমার মতন আম জনতা যারা আছে তারাও একইভাবে ভাবে যে সরকারের অংশীদার হয়ে আপনারা যদি না পারেন ফুটপাথ দখল মুক্ত করতে, তাহলে অন্যান্য যখন অন্য দলের সাদেক হোসেন খোকা সাহেব বিএনপির মেয়র ছিলেন ঢাকা সিটি কর্পোরেশনের, সরকার আওয়ামী লীগের, ও ওনাদের না জানি কি ভোগান্তি পোহাতে হয়েছে, আপনাদের এটা কতটুকু আপনারা মনে করেন যে সাফল্য অর্জন করতে পেরেছেন আজকে পর্যন্ত? সাইদ খোকন, দেখুন আমরা যদি আমরা আপনার আমাদের শহরের বেশ কিছু পয়েন্টে কিন্তু হকার রয়েছে সারা শহরের মধ্যে নেই, যেমন নিউ মার্কেট বলুন কিংবা গুলিস্তান এলাকা বলুন, আমরা
দীর্ঘ দিন যাবৎ চেষ্টা করে আসছি হকারদেরকে একটা ডিসিপ্লিনে আনার মধ্য দিয়ে, এবং রমজানের দুদিন আগে আমি বলবো যে অন্তত গুলিস্তান এলাকাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনারের একেবারে সরাসরি হস্তক্ষেপ এবং সহযোগিতায় আমরা কিছুটা হলেও এই ডিসিপ্লিনটা আনতে পেরেছি। হকারদেরকে ফুটপাতে থেকে একেবারে পুনর্বাসন ছাড়া আমরা উচ্ছেদ করতে আগ্রহী নই। অনেক গরিব মানুষ এই রমজানের একটা মাসে তারা বেচা কেনা করে সারা বছরটুকু চলবে, সেই চিন্তা ভাবনা থেকে আমরা তাদেরকে ফুটপাতের একটু জায়গা ছেড়ে পথচারীদের পথে চলাচলে বিঘ্ন সৃষ্টি না করে তারা ফুটপাতে থাকবে, কিন্তু রাস্তা কোনোভাবেই তারা আপনার দখল করতে পারবে না। আপনি যদি গুলিস্তানে যান আপনি অবশ্যই দেখতে পাবেন আগে যে পরিস্থিতি ছিল এখন থেকে সেই পরিস্থিতিটা একমত। আমি নিজে সম্প্রতি কয়েকদিন ওই এলাকায় গিয়েছি এবং ফুটপাতে কিছুটা আমি ডিসিপ্লিন দেখেছি। আমি জানি না ফাইমান আছেন আপনি প্রশ্নটা জুড়বেন, তার আগে আপনার কাছে তো আমার একটি প্রশ্ন আছে, আপনি করুন প্রশ্নটি। তার প্রশ্নটি হচ্ছে মাননীয় মেয়র, আপনি বলেছেন যে তাদের একটি আপনার সমাধান স্থায়ী সমাধান করতে চান, সত্যিকার অর্থে আপনার এই পরিকল্পনা আছে কিনা? ফুটপাতে যারা দোকানদারি করছে তাদের পেশাকে বাঁচিয়ে রাখবার জন্য কোথাও কোনো মার্কেট বা কিছু করবার, যাতে ভবিষ্যতে তারা সেখানটায় স্থায়ীভাবে তাদের পেশা নির্বাহ করতে পারে? আমরা গুলিস্তান এলাকার যারা হকার রয়েছেন তাদের তালিকা প্রণয়ন করেছি, তাদের ভোটার আইডি কার্ড এবং তাদের আইডেন্টিফিকেশন গুলো আমরা কনফার্ম করেছি। পুনর্বাসন, আপনারা জানেন যে আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকা অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা, সেখানে আপনার হঠাৎ করে 4,000 লোকের একটি মার্কেট করা কিংবা তাদেরকে একটা জায়গা দেওয়া খুব সহজ কোনো বিষয় নয়। আমরা জায়গা খোঁজ করবার চেষ্টা করছি এবং সেই সাথে সাথে হকার যারা রয়েছেন, আমি নিজে হকারদের সঙ্গে বসে গল্প করেছি, তাদের জীবনকে বোঝবার চেষ্টা করেছি কতটা সংগ্রাম তাদের জীবন। ছোট্ট একটি হকার তার বাসায় ছেলে মেয়েদের তার স্ত্রীদের ভরণ পোষণ করবার জন্য সামান্য পয়সা নিয়ে সারা দিন পরিশ্রম করে দুটো টাকা অর্জন করে তার সংসারটুকু চালায়। আমরা আমাদের এই নাগরিক আমাদের এই ভাই তার জীবনটাকে আমরা হঠাৎ করে অনিশ্চিত করে দিতে পারি না। এট দ্য সেম টাইম যে পথচারী রয়েছেন রাস্তার যানজট একেবারে সহমত সাইদ খোকন, এবং আমার ধারণা পুনর্বাসনের জন্য সত্যিকার অর্থে কোন এমন কোন ফাইমান্সরিন আজকে আমরা আমার ধারণা এই চূড়ান্ত সিদ্ধান্তটি বা প্রস্তাবনাটি আমরা হয়তো পাবো না, তবে আমরা কিছু প্রস্তাবও রাখতে পারি। আমাদের সকলের অভিজ্ঞতা আছে না, আমরা কিন্তু উইকেন্ড মার্কেট, উইকেন্ড মার্কেট, নানান রকম নাইট বাজার হতে পারে, অনেক কিছু হতে পারে, সবাই এখন ঢাকা সেই সময় হতে নেই। আমি দুটি বাক্যই খালি একেবারে সরাসরি বলি, আমাদের যে মার্কেটগুলো আছে সেখানে যদি বহুতল করা যায় জায়গা তো আমাদের বাড়বে না। ঢাকা শহরের 56টি সংস্থার সমন্বয়ের দায়িত্ব নিয়ে আজ তারা নতুন পদ পেলেন হকার, একটিমাত্র সমস্যা আমরা বের হয়ে আসব, অসংখ্য সমস্যা আছে, আমরা এই সমস্যাটি নিশ্চয়ই আগামী দিনে আরো উত্তর পাবো। সাইদ খোকন আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মঞ্জুরুল ইসলাম, ছোট্ট করে আপনার কাছে জানতে চাইবো, যদিও বিরতির তারা যখন বিএনপি আমল ছিল তখন কি সাদেক হোসেন খুব সফল ছিলেন ঢাকার ফুটপাথ দখলমুক্ত করবার ক্ষেত্রে? যে প্রসঙ্গটি আমি বললাম, উনি নিজেই বলেছেন যে যদি এখন যারা আছেন তারা যেহেতু সরকারি দলের সমর্থক ছিলেন, তাদের পক্ষে যদি না সম্ভব হয় তাহলে তাদের না জানে কি কষ্ট পোহাতে হয়েছিল। আমাদের এই ফুটপাথের সমস্যা আজকের না, এটা অনেক দিনের, কিন্তু যেটা মেয়র সাহেব বললেন তাদের সিম্প্যাথি আছে, এর মধ্যে কিছু রাজনীতিও আছে। আমি একেবারে নির্দ্বিধায় বলতে চাই এখানে হকার্স সমিতি আছে, হকার্স দল আছে, হকার্স লীগ আছে, যতটা সহানুভূতি উনি দেখিয়েছেন মানুষ হিসাবে আবার অনেকটা দলের সমর্থনের কারণেও করতে হয় যখন যে ক্ষমতায় থাকেন। কিন্তু আমার কাছে যেটা ওনার ওই অনুভূতিটুকুকে আমি শ্রদ্ধা জানাতে চাই রোজা ঈদকে সামনে রেখে, হকারদের যেমন সংকট যারা ক্রেতা তাদেরও কিন্তু সংকট, যারা আমরা রাস্তায় পথ চলি তাদের সংকট, রাজনীতি যেন কেউ না করে, সময়ের সংকট। এখন একটা বিরতিতে যেতেই হচ্ছে, বিরতির পর ফিরছি, থাকুন একাত্তর জানালে।
অভিজিতের তিন খুনিরই একজন শরীফ, ক্রস ফায়ারে হারিয়ে গেল সূত্র, একাত্তরকে অজয় রায়। জঙ্গি নয় ব্যক্তি, শত্রুতার জেরেই রামকৃষ্ণ মিশনে হামলার হুমকি দিয়ে চিঠি, তদন্তে নিশ্চিত পুলিশ। সব পক্ষের দাবি মেনে পঞ্চমের সমাপনী পরীক্ষা এবার থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার। রাজধানীর বাস কাউন্টারগুলোতে যাত্রীদের অপেক্ষার প্রহর, তবু মিলছে না কাঙ্ক্ষিত দিনে টিকিট। পাঁচ বছরে পা রাখল একাত্তর টেলিভিশন, শুভেচ্ছায় মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাওয়ার প্রত্যাশা। অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার যে নিরন্তর লড়াই, তাতে একাত্তর আছে, এবং এই প্রত্যয় জানিয়ে আমাদের নতুন দিন, নতুন বছর শুরু হলো। সকলকে আবারও স্বাগত একাত্তর জার্নালে। আমাদের হাতে আছে মধ্যরাতের পত্রিকা প্রথম আলো। পলাতক আমানুর সংসদে এলেন, চলেও গেলেন, খুবই গুরুত্বপূর্ণ তথ্য সংবাদ। বিডি নিউজ 24.com এর সবশেষ শিরোনাম এমনটাই দেখেছিলাম। টাঙ্গাইলের সংসদ সদস্য, যার নামে গ্রেফতারি পরোয়ানা আছে, সর্বশেষ সম্পদ ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে, সেই পলাতক আমানুর সংসদে এসেছেন, এবং হাজিরা না দিলে পরে সদস্য পদ খারিজ হয়ে যাওয়ার যে বিষয়টি আছে, হয়তো সেটি মাথায় রেখেই তিনি আসেন। এবং আদালত সংসদে আমরা জানি অনেকগুলো ক্লোজ সার্কিট ক্যামেরা পার হয়েই উপস্থিতির খাতায় সই করতে হয়। বিস্তারিত খবর নিয়ে নিশ্চয়ই আমরা কথা বলবো একাত্তর জার্নালে। মেডিকেল ভর্তি পরীক্ষা আগামী সেপ্টেম্বরে, তারিখ মিলেছে 2016-17 শিক্ষাবর্ষের ভর্তির ছাত্রছাত্রীদের জন্য। চট্টগ্রাম নগরের একাংশে বিদ্যুৎ বিপর্যয়, ঢাকা শহরের বিভিন্ন অংশেও আজ দিনভর লোডশেডিং এর চিত্র মিলেছে। লালপুরে কৃষক লীগ নেতাকে গুলি, আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষ, আহত 30, নোয়াখালী সেনবাগে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে। পুরোহিত হত্যা, শিবির নেতার স্বীকারোক্তিমূলক জবানবন্দি মিলেছে, 164 ধারায় ঝিনাইদহের ঘটনায় এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি মিলেছে। সমকাল, সংসদের হাজিরা খাতায় পলাতক এমপি রানার সই, ঝিনাইদহ পুরোহিত হত্যায় শিবির নেতার স্বীকারোক্তি, জঙ্গিবাদ নির্মূলে জাতীয় কনভেনশন ডাকার আহ্বান বিএনপির। এই কনভেনশন কি একক দল হিসেবে বিএনপি ডাকতে যাচ্ছে, দেখে নিতে চাই খবরটি। জঙ্গিবাদ বিরোধী দলকে দূরে রেখে জাতীয় কনভেনশন ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দিয়েছেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায়। গুপ্ত হত্যায় আসামিদের তিনি ডাকসু নির্বাচন না দেওয়ার ক্ষোভ প্রকাশ করেন। সুনির্দিষ্ট কোনো প্রস্তাব পায়নি এখানে, তিনি অন্যান্য বক্তব্যের সাথে এই প্রস্তাবনা রেখেছেন। এবছর থেকে বাতিল প্রাথমিক সমাপনী পরীক্ষা, মন্ত্রী যদিও বলেছেন কারোর চাপে নয়, নীতি নির্ধারণী মহলের সিদ্ধান্তে এমনটি হয়েছে। চিঠিটি যার নামে, তিনি হুমকিদাতা নন, রামকৃষ্ণ মিশনে হুমকির প্রসঙ্গ। খালেদা জিয়ার আহ্বান, ভূতের মুখে রাম নাম হানিফ। খালেদা জিয়া আলোচনার মাধ্যমে জঙ্গিবাদ গুপ্ত হত্যা নির্মূলে যে সমাধানের প্রস্তাব দিয়েছেন, সেই প্রসঙ্গে আওয়ামী লীগ নেতার এই প্রতিক্রিয়া। পড়া মনে রাখার রহস্য, ঠিক 4 ঘন্টা পর ব্যায়াম, বিবিসি বাংলার এই মুহূর্তের এই প্রধান শিরোনাম। রামকৃষ্ণ মিশনে বিএনপি নেতারা পাশে থাকার আশ্বাস, নারী নির্যাতন মোবাইল ফোন অ্যাপে মিলবে সাহায্য, সিলেটের হাওড়ে এত ইলিশ এলো কোথা থেকে। খুবই সুসংবাদ, যেখান থেকে আসুক নিশ্চয়ই ব্যাপক ইলিশ ধরা পড়ার খবরটি আমাদের জন্য আনন্দের। 25,000 গাছ কাটা হবে লাওয়াছড়া সংরক্ষিত উদ্যান নিয়ে রেলওয়ের সিদ্ধান্ত, জনকণ্ঠের প্রধান শিরোনাম। রিজার্ভ চুরির টাকা উদ্ধার প্রক্রিয়া স্থবির হয়ে আছে, অনেকদিনই খবর থেকে অনেকটা আড়ালে পড়ে গিয়েছে রিজার্ভে চুরি হয়ে যাওয়া বিপুল অঙ্কের টাকার প্রসঙ্গটি। প্রতিটি ক্রসফায়ারের তদন্ত করার নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, তদন্ত প্রতিবেদন কবে আসবে বা কারা তদন্ত করবে সেটিও নিশ্চয়ই জানবার আরেকটি বিষয়। শিবিরের সঙ্গে জড়িত ছিল শরীফুল, সাতক্ষীরায় দাফন। অজয় রায় আজ বলেছেন তিনি নিশ্চিত যে তিনজন খুনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত, তাদের একজনই শরীফুল, বছরখানেক আগেই এই ছবি তিনি দেখেছেন ডিবি পুলিশের কাছে। সংসদ ভবনে ফেরারি আসামি এমপি রানাকে হাজিরার সুযোগ দিলেন কারা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। স্ত্রী মহুয়ার দাবি, আমার সামনে থেকে 4 মাস আগে মুকুলকে পুলিশ তুলে নিয়ে যায়, স্ত্রী মহুয়ার দাবি। খবরটি একটু দেখে নিতে চাই, এবং
স্বামীর চেহারাটাও ভালোভাবে মনে নেই মহুয়ার, মাত্র চার দিনের সংসার ছিল তার। সাতক্ষীরা থেকে তিনি কথা বলেছেন, সেদিন ছিল 23 ফেব্রুয়ারি, এর চার দিন আগেই মুকুল রানার সঙ্গে বিয়ে হয়। 23 ফেব্রুয়ারি 2014 বা 2015, এটি একটি প্রশ্ন। তার বাড়িতে নিয়ে যাবেন, আমরা তৈরি হয়ে ইঞ্জিন ভ্যানে চড়া মাত্র এই যে মুকুল বলে ওনার শার্টের কলার চেপে ধরে টেনে হিঁচড়ে নিয়ে যায়। তার মানে সেই সময় পুলিশ তাকে মুকুল বলে সম্বোধন করেছিল বলে স্ত্রী মহুয়ার দাবি। অনেকগুলো প্রশ্ন এখানেও। প্রকাশক টুটুলকে হত্যা চেষ্টায় জড়িত থাকার কথা আদালতে স্বীকার শিহাবের, যে ছয় জন পুরস্কার ঘোষিত আসামি তাদের একজন শিহাব আদালতে এই জবানবন্দি মিলেছে শিহাবের। bdnews24.com বাংলা, ঝিনাইদহ পুরোহিত হত্যায় শিবির, ক্রসফায়ার নয় বিচার টান অজয় রায়, বিদেশ যাও তবে ফিরে আসার জন্য। যুদ্ধাপরাধের দায়ে কঙ্গোর যুদ্ধবাজ নেতার জেল, পঞ্চমের সমাপনী পরীক্ষা এবার থেকেই বাদ, করের চাপে পড়বে নিম্ন আয়ের মানুষ, মির্জা আজিজের বিশ্লেষণ। পলাতক রানা সংসদে কেউ দেখেনি, এই প্রসঙ্গ নিয়েই ফিরতে চাই আলোচনা এবং অতিথিদের কাছে। আমাদের সাথে আছেন আইনজীবী ফাহিমা নাসরিন মুন্নি এবং আছেন সাংবাদিক মঞ্জুরুল ইসলাম। মঞ্জুরুল ইসলাম, কেমন করে একজন পলাতক সংসদ সদস্য যার নামে গ্রেফতারি পরোয়ানা আছে এই দুর্ভেদ্য সংসদ ভবনে প্রবেশ করলেন এবং নিরাপদে সবার চোখ এড়িয়ে বেরিয়ে গেলেন? দুঃখজনক ঘটনা তো বটেই, কারণ এখানে দেখেন আপনি যেই সংবাদ শিরোনামগুলো পড়ছিলেন এর মধ্যেই আছে আমিনুর রহমান রানার সম্পত্তি ক্রোক করার নির্দেশনা এই আদালতে দিয়েছে এই সরকারের সময়কালে। যদি এটাকে বলা হয় যে সরকার, অনেক সময় অভিযোগ আসে তো যে সরকার আদালতকে প্রভাবিত করে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রভাবিত করে, কোনো ব্যবস্থা নেয় না, তার বিরুদ্ধে যে মামলাগুলো, মামলার ফলে নানান রকম নির্দেশনা আদালত থেকে, এমনকি তার সম্পত্তি ক্রোক করার নির্দেশনা পর্যন্ত গ্রেফতারি পরোয়ানা তো আছেই। ফলে সে জায়গায় এই যে একটি সংস্থার সাথে আরেকটি সংস্থার সহযোগিতা না হলে সমন্বিতভাবে কিন্তু কাজটি সম্পন্ন হয় না, যেই অভিযোগ আমরা কিন্তু অন্যান্য মামলাগুলোর ক্ষেত্রেও দেখি। সামগ্রিকভাবে বিচার বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ যদি একই তালে কাজটা না করে আমরা কিন্তু জনগণ সেই সুফলটা পাই না, দৃষ্টান্ত পাওয়া যায় না। আমি মনে করি এই বিষয়টি অত্যন্ত দুঃখজনক এবং আজকে এই গণমাধ্যমে এই খবরটি আসবার পরে আমার ধারণা যে আমরা সংসদের মুখপাত্রের কাছ থেকে, আমরা স্পিকার অথবা তার অফিসের কাছ থেকে আমরা সুস্পষ্ট ব্যাখ্যা জানতে চাই। কুইপ আসাম ফিরোজ এরই মধ্যে বলেছেন যে তার চোখে পড়েনি হাজিরা দেওয়ার বিষয়টি, কিন্তু তিনি সংসদ অধিবেশনে যোগ দেননি, যোগ দিলে নিশ্চিতভাবেই তার চোখ। এখানে আপনার সেই প্রতিবেদনগুলোতে আপনি শিরোনামগুলোতে পড়েছেন, সেখানে ক্লোজ সার্কিট ক্যামেরা আছে, তার মানে তো আমি শঙ্কিত 300-350 জন সংসদ সদস্যের নিরাপত্তা নিয়ে। সেখানে আমিনুর রহমান রানা না হয়ে কোনো একজন সন্ত্রাসীও তো ঢুকে পড়তে পারতেন, তার মানে কি আমাদের সেই নিরাপত্তা বেষ্টনীটা যথেষ্ট নিরাপদ না, নাকি আমরা বলবো, নাকি আমরা উপেক্ষা করতে চাই, কোনো কিছু অবজ্ঞা করতে চাই, কোনো কিছু দেখে না দেখার ভান করতে চাই? এই তিনটি হয়, একটি হচ্ছে আমরা অবজ্ঞা করছি, অবহেলা করছি, অথবা আমরা নিরাপত্তার ব্যাপারে একেবারেই মানে তোয়াক্কা করছি না। যেটাই হোক, আমি মনে করি কেবলমাত্র একজনের বক্তব্য না, স্পিকারের কাছ থেকে এবং সংসদ মন্ত্রণালয় থেকে সুস্পষ্ট বক্তব্য না পেলে পরে বাংলাদেশের মানুষ এই যে সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা, বিচার বিভাগের তৎপরতা যতটুকু এগিয়ে যাচ্ছে সকল ব্যবস্থাপনার প্রতি এক ধরনের অশ্রদ্ধা তৈরি হবে। আরেকটি প্রশ্ন এসেছে যে কয়েকটি প্রসঙ্গ মঞ্জুরুল ইসলাম বললেন, কারা সহায়তা করলো, এই প্রশ্নটিও কিন্তু এসেছে, কারো সহায়তা ছাড়া আসলে এই জায়গায় গোপনে ঢুকে সই করে বেরিয়ে আসা সম্ভব নয় বলে আমার অভিজ্ঞতা বলে। আপনার অভিজ্ঞতা কেন, এটা তো যে কোনো মানুষের যে সাধারণ কমন মানে কমন সেন্স যেটা আছে আমাদের সেটাই তো তাই বলবে। কারণ এখানে যেই জিনিসগুলো এসছে, যে প্রথমত ওনার গ্রেফতারি পরোয়ানা আছে, সম্পত্তি একদিকে ক্রোক করার আদেশ দিচ্ছে কোর্ট আদালত, আর ও পলাতক আসামি হিসেবে যিনি আছেন উনি সাংসদ, কিন্তু উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয়ে উনি সেই সংসদে বসে সাধারণ মানুষের জন্য কি আইন উনি প্রণয়ন করতে চান একজন পলাতক আসামি? এবং ওনার তো আমি মনে করি যে ওনাকে আইনের আওতায় এনে তো ওনার এই ধরনের এমপি যেই ধরনের আচরণ উনি রেখেছেন, যেই ধরনের উদাহরণ উনি সেট করলেন সাধারণ মানুষের সামনে, এমনি তো সরকারের সামনে অনেক অনেক চ্যালেঞ্জ, অনেক চ্যালেঞ্জ, নিরাপত্তাহীনতায় আছে আমাদের দেশের মানুষ, প্রত্যেকটা মানুষ একটা আশঙ্কার ভিতর আমরা বাস করছি,
কখন কি হয়। আর তার মধ্যে আমরা দেখলাম একের পর এক ক্রস ফায়ার পুলিশের কাস্টডিতে, যখন এই যে অভিজিতের বাবা উনি যেটা বলেছেন অজয় রায়, হ্যাঁ আমরা তো, আমি তো মনে করি ওনার এই বক্তব্য একেবারে 100% সঠিক একটি বক্তব্য, যে এই ধরনের আসামিদের পুলিশ যখন কাস্টডিতে নেয়। অজয় রায়ের বক্তব্য এবং অজয় রায়ের বক্তব্য না, তাহলে ওনার এমপি সাহেবের এমপি আছে না, ঠিক আছে সেটা আমরা বলবো, কিন্তু এমপি সাহেবের এই যে জিনিসটা, হ্যাঁ এটা অত্যন্ত ব্যাড, খারাপ একটি দৃষ্টান্ত, অত্যন্ত ন্যাক্কারজনক এবং ব্যাড প্রেসিডেন্ট হয়ে থাকবে এটা। আর ওনাকে অ্যাকাউন্টেবল করা উচিত, কারা কারা কে কোথায় কোন দায়িত্বে ছিল। এখন যদি জেগে থেকেও আমরা ঘুমাই, যেটা ঘুমিয়েই আছে সরকার, জেগে থেকে তো আমরা ঘুমাচ্ছি, তো ওইভাবে না করে, ভান না করে জেগে উঠতে হবে, জেগে উঠতে হবে এই যে এবং সঠিক খাতাটি সই করার খাতাটি সঠিকভাবে তদন্ত করে জানাতে হবে মানুষকে, কার কাস্টডিতে ছিল খাতাটা, কোনখান দিয়ে ঢুকেছে, ক্যামেরাগুলো কিন্তু আছে, সচল না অচল আমি জানি না, এখন এই ক্যামেরাগুলো কে দেখছিল, সেই প্রশ্নটাতেই এসেছি প্রাইমানাসিন, যে এই খাতাটি তো একটি উন্মুক্ত জায়গাতেই থাকবার কথা, সেটি কি অধিবেশন কক্ষ থেকে খুব দূরের কোথাও থাকে বা কারোর নজরদারিতে থাকে? না, এটা নজরদারিতেই থাকে, এবং নজরদারিতে থাকে কারণ এখানে একজন সংসদ সদস্যের খাতা যদি উন্মুক্ত জায়গায় থাকে, আপনি জানেন কভার করেছেন সংসদ, আমরাও করেছি একসময়, ফলে সেখানে গিয়ে তো যে কোনো একজন দর্শনার্থীও সই করে ফেলতে পারে, ফলে ওই জায়গাটা একটি সংরক্ষিত জায়গা থাকে, এক। দ্বিতীয়ত আমি আপনার সাথে এই জায়গায় একমত, যেই করুক এটা নিশ্চয়ই একটা সার্কিট, ক্লোজ সার্কিট ক্যামেরাতে যদি ওই সময় লোকটা নাও থাকে সেটা খোঁজ করে বের করা যাবে। একই সাথে আমি এইটুকু বলতে চাই, যে জেগে ঘুমানোর কথা বললেন তো, আমাদের সামনে কিন্তু সেই দৃষ্টান্ত আছে যে আমরা গ্রেফতারি পরোয়ানা আমাদের থানা থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বাসায় যেতে অনেক মানে ঘন্টা অনেক দিন লেগেছে, এইরকম ব্যবস্থাপনা একটি প্রেক্ষিত হতে পারে, কিন্তু এই জায়গায় আমি মনে করি না, যেখানে সরকার আইন শৃঙ্খলার ব্যাপারে নানান রকমের পদক্ষেপ নিচ্ছেন, প্রধানমন্ত্রী নানান রকম নির্দেশনা দিচ্ছেন, সে জায়গায় সরকারের অনেক অর্জনকে কিন্তু ম্লান করে দেয়, যেটা আপনি বললেন যে ব্যাড প্রেসিডেন্স তৈরি করে, একটি ব্যাড প্রেসিডেন্স কিন্তু হাজারো গুড প্রেসিডেন্সকে কিন্তু ম্লান করে দেয়, ফলে আমি মনে করি একজনের এই ভুলের জন্য। নজরুল ইসলাম, এই বক্তব্যের বাইরে যেটি বুঝতে চাই, একজন সংসদ সদস্য, একজন খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি সংসদ ভবনের জন্য, এবং যাদের পার হয়ে তিনি নিরাপত্তারক্ষী আছে, যাদের পার হয়ে তিনি স্বাক্ষর করবার জায়গাটি পর্যন্ত গিয়েছেন, তাদের বেশিরভাগই তার অধীনস্থ, তার নিচু পর্যায়ের কর্মকর্তার কর্মচারী হবার কথা, ফলে এইখানে সংসদ সদস্যকে চ্যালেঞ্জ করবার কাজটি কার, আসলে কে করতে পারত? সেখানে দুটি পক্ষ, একটি হচ্ছে নিরাপত্তারক্ষী যারা থাকেন, তারা যারাই অধীনস্থ হন সেখানে তারা কিন্তু নিরাপত্তার দায়িত্বে, যখন একজন পলাতক আসামি তার ব্যাপারে কিন্তু সেই নোটটি ইতিমধ্যে থাকবার কথা, সাধারণ সেন্সে আমি বুঝি সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে, 300 জনের মধ্যে একজন, ফলে তার কাছে সেই তথ্যটি থাকবে যে তার ভ্যালিডিটি আছে কি নাই, এক। দ্বিতীয়ত, তিনি সেইটি অতিক্রম করে যদি যেও থাকেন, প্রথম হলো ওখানে নিরাপত্তার প্রশ্নটি জড়িত, যে তিনি না হয় তো আমিনুর রহমান রানা না হয় একজন সন্ত্রাসীও হতে পারত না, কিন্তু তার সংসদ সদস্য পদ তো খারিজ করা হয়নি, কিন্তু যখনই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা হবে, এটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই আপডেটটুকু তো দেবে, সেটা যদি না দিয়ে থাকে তার মানে বিরাট সমন্বয়হীনতা রয়ে গেছে, এক। দ্বিতীয় ধাপটি হলো যেখানে সই করবার জায়গাটি, সেই পর্যন্ত গিয়ে তিনি যে সই করেছেন, ওখানে যারা ছিল তারা কেউ না কেউ তাকে অধীনস্থরা তাকে অভিবাদন জানিয়েছেন আমাদের ভদ্রতায়, সেখানে তাদের রিপোর্ট করবার কথা ছিল অথবা বারণ করবার কথা ছিল, আমরা এক্স্যাক্টলি জানি না তিনি সইটি করে ফিরে এসেছেন না সই না করে, আমি অন্তত জানি না, ফলে যদি সই না করে সই করে ফিরে আসেন তাহলে এখানে দুটি অপরাধ, একটি হলো তিনি ঢুকলেন কি করে, দ্বিতীয় হলো স্বাক্ষর করলেন কি করে, তৃতীয় হলো তিনি কিভাবে বেরিয়ে এলেন, আবার তিনটি অপরাধ, তিনটি অপরাধের জন্য একটি বা একাধিক তদন্ত কমিটি করে এটির পূর্ণাঙ্গ ব্যাখ্যা এবং সাংবাদিকের বিস্তারিত অনুসন্ধানের অপেক্ষায় আমরা থাকব, এবং সেটি পাওয়া মাত্র নিশ্চয়ই আপনারাও জানবেন আমাদের সাথে সাথে। আরেকটা বিরতির পর ফিরছি একাত্তর জানালে। একাত্তর জানালে আমাদের সাথে আছেন সাংবাদিক মঞ্জুল ইসলাম, আইনজীবী ফাইমা নাসরিন মুন্নি, এবং নানান খবরের ভিড়ে আজ একাত্তর টেলিভিশনের প্রধান শিরোনাম ছিল এবং অন্যান্য গণমাধ্যমেও এসেছে খবরটি, অজয় রায়, অভিজিৎ রায়, নিহত অভিজিৎ রায়ের বাবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবীণ অধ্যাপক
শিক্ষক গুণীজন, তিনি নিশ্চিত করেছেন কয়েকটি বিষয় এবং তার বিশ্লেষণ। একটি হচ্ছে যে যে শফিক মারা গেল, শরীফ দুঃখিত, শরীফ খুন হল, শরীফ মারা গেল। মারা যাওয়ার পর নানান মহলে নানান রকম প্রশ্ন উঠেছিল যে অভিজিৎ রায়ের সাথে, হত্যার সাথে সে জড়িত কিনা, কি তার প্রমাণ। অজয় রায় একটি তথ্য নিশ্চিত করেছেন যে বছর খানেক আগে তাকে ডিবি কার্যালয়ে হত্যাকারী শনাক্ত করে তিনজনের ছবি দেখানো হয়েছিল, তার মধ্যে এই শরীফের ছবি ছিল। তিনি ক্রসফায়ার প্রসঙ্গে তার মতামত দিয়েছেন, তিনি কথা বলেছেন কারা এ ধরনের হত্যাকাণ্ডগুলো ঘটাতে পারে, কোন দল কোন সংগঠন, তাদের কাজের পরিধি নিয়ে তার বিশ্লেষণ আছে। আমরা একটু শুনে নিই অজয় রায়ের বক্তব্য। এর মধ্যে মানে অভিজিতের হত্যাকাণ্ডের মধ্যে সে ইনভলভ না, এটা আমি মনে করি। তবে ফারসিন মান্নান একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করেছে, তো এই ছেলেটিকে জীবিত ধরতে পারলে অনেক তথ্য পাওয়া যেত। আর এই এই এর ছাড়াও আরও তো অনেক কয়জনকেই তারা রিমান্ডে নিয়েছিল, তাদের অবস্থাটা কি আমি জানি না। একদিন জিজ্ঞেস করেছিলাম, বলে যে ওদেরকে সব আমরা হাজতে পাঠিয়ে দিয়েছি, মানে ইয়েতে কারাগারে পাঠিয়ে দিয়েছে। কেন চেহারা যে বেরিয়েছে, এই চেহারা তো আমি দেখেছি ওই পুলিশের ইয়েতে, ওই যে আমাদের যে ক্রিমিনাল ডিভিশন, ওরা আমাকে ছবিটা দেখিয়েছে। এই এই তিনজন হত্যা, আরও কয়েকজন ছিল তার মধ্যে, ওরা বললো যে এই তিনজন হচ্ছে হত্যা, একজন মনিটর করতেছিল আর বাকি দুজন কোপাইছে। তো তার মধ্যে আর কখন দেখেছিলেন এই ছবি? অনেক আগে, বছর খানে, বছর খানেক আগে তিনি এই ছবি দেখেছেন। ফলে আমরা অন্য একটি গণমাধ্যমে দেখলাম যে শরীফের স্ত্রী দাবি করছে যে 4 মাস আগে তাকে পুলিশ ধরে নিয়ে গেছে। অজয় রায়ের এই বক্তব্যের পরে আর কোনো সংশয় থাকে কিনা? দুটি বিষয়, একটি হচ্ছে ক্রসফায়ার নিয়ে আমরা কথা বলবো নিশ্চয়ই, আরেকটি বিষয় হচ্ছে যে হত্যাকারী একজন শরীফ শনাক্ত আমরা করতে পারছি কিনা। দেখেন, কিছুদিন আগে আমরা দেখলাম মাদারীপুরের ঘটনাটা, ফাহিম ফয়জুল্লাহ, তাকে পুলিশ ধরতে পারেনি, ওই এলাকার জনগণ মিলে যখন ধরে দিয়েছে, পরবর্তীতে 10 দিনের রিমান্ডে নেওয়ার পর তাকে পুলিশ কাস্টাডিতে থাকা অবস্থায় সে মৃত্যুবরণ করেছে, হত্যা করা হয়েছে তাকে, ক্রস ফায়ার কিংবা এনকাউন্টার যেটাই বলি, সবগুলোর ওই গল্পটা কিন্তু একই রকম। শরীফ কিংবা এই যে মুকুল রানা, যেটা নিয়ে কনফিউশন আবার তৈরি হয়েছে, পুলিশের কাস্টাডিতে থাকা, তার পরবর্তীতে আবার তাকেও দেখলাম আমরা। এতে হয় কি, সাধারণ মানুষ হিসেবে আমরা যারা আছি, আমাদের মধ্যে একটা শঙ্কা কাজ করে যে কি কারণে এদেরকে বিচারের মুখোমুখি না করে তড়িঘড়ি করে মেরে ফেলা হলো। কারণ পুলিশ তো আইনের রক্ষক, পুলিশ তো রাষ্ট্রের, সারা বাংলাদেশের সাধারণ মানুষের আইন শৃঙ্খলা রক্ষা করবার দায়িত্বে নিয়োজিত, মানুষ খুন করবার দায়িত্বে তো ওনারা নিয়োজিত নিশ্চয়ই নন, আর সেটার লাইসেন্সে তো তাদেরকে দেয়নি, দেয়া হয়নি। এখন অবস্থা যদি এমন দাঁড়ায় যে পুলিশ কাউকে অ্যারেস্ট করলে, রিমান্ডে নিলে, পরবর্তীতে তাকে ক্রসফায়ারে দিয়ে দেবে, সাধারণ মানুষের কি ভয়ঙ্কর ভীতিকর একটা অবস্থার ভিতর দিন যাপন করতে হয়। এটা কিন্তু অজয়ের বক্তব্যের একটি অংশ যে তিনি নিশ্চিত করছেন যে শরীফ তার সন্তানের খুনিদের একজন। না, আমি বলি, আমি বলি আপনাকে, ওনার অজয় রায় সাহেবের আরেকটা বক্তব্য আমার কাছে আরো বেশি গুরুত্বপূর্ণ। উনি বললেন কি, জীবিত ধরতে পারলে তথ্য পাওয়া যেত। এই বক্তব্যটার সাথে আমি না, আমি মনে করি বাংলাদেশের প্রতিটা মানুষ এবং আন্তর্জাতিকভাবেও এটা স্বীকৃত যে যতক্ষণ একজন মানুষ দোষী সাব্যস্ত না হয় আইনের ছাত্রী হিসেবে, আমি মনে করি ততক্ষণ তাকে, মৃত্যু তো দূরের কথা, তাকে আপনি বিচারের মুখোমুখি করবেন সর্বোচ্চ আদালত পর্যন্ত, যখন একটা রায় হবে এবং রায়টি বহাল থাকবে, তখনই তো আপনি তার মৃত্যুদণ্ড হোক, যাবজ্জীবন যেই সাজাটাই হোক সেটা কার্যকর করা হবে। কিন্তু তার আগেই আমি ধরলাম পাখির মতন গুলি করে একটা মানুষকে আমি মেরে ফেললাম, একটা মানুষের জীবন তো দিতে পারবে না যিনি মেরেছেন, একটা পিপড়ার জীবনও তো উনি দিতে পারবেন না, কিন্তু সেই জীবনটা
নেয়া কিন্তু এত সহজ না। একই প্রশ্ন মঞ্জুরুল ইসলাম, যে আমরা নিশ্চিত হতে পারি কিনা অজয় রায়ের বক্তব্য ধরে, এখানে কোনো অস্পষ্টতা থাকে কিনা যে অভিজিৎ রায় বহুল আলোচিত হত্যাকাণ্ড এবং এর তদন্ত কার্যক্রম, যে তার মানে আমাদের পুলিশ খুনিদের শনাক্ত করতে পেরেছে এবং তাদের ধরা পর্যন্ত পৌঁছতে পেরেছে, এরকম একটি সিদ্ধান্তে আমরা আসতে পারি কিনা? সিদ্ধান্তে না আসলেও এরকম একটি মতামতের পথে আমরা হাঁটতে পারবো, বিচার তো হয়নি। তার কারণ হ্যাঁ, এখানে যেহেতু আইনজীবী তার মত করে ব্যাখ্যা করলেন, তবে আমাদের নাগরিকদের কথা হচ্ছে, দেখেন একের পর এক অনেকগুলো ঘটনা ঘটে গেল, এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সীমাবদ্ধতার মধ্যে প্রত্যেকটিতেই কিন্তু তারা চেষ্টা করছেন, এবং এর মধ্যে চার পাঁচটি বাদ দিয়ে প্রায় প্রতিটিতেই কয়েকজনকে দোষী সাব্যস্ত করে কয়েকজনকে আটকও করা হয়েছে, মামলাগুলো চলছে, কিন্তু এমন না যে 30টি কেসের মধ্যে সবগুলাই শূন্য ফলাফল, এরকম না। কিন্তু আমি সাংবাদিক হিসেবে, নাগরিক হিসেবে, আপনিও যথেষ্ট এই নিয়ে প্রতিবেদন প্রতিদিনই পরিশ্রম করছেন আপনাদের চ্যানেল সহ সকলে, আমরা নাগরিকরা যেটা চাই যে কোনো একটি কেসের অত্যন্ত পূর্ণাঙ্গ ফলাফলটা জানতে চাই, যে এই হত্যাকারীরা কারা, কাদের দ্বারা উদ্বুদ্ধ এবং কিভাবে এই কাজটি ঘটল। বাকিগুলো যদি নাও হয় তাহলে এর মধ্য দিয়ে আমরা যে অভিযোগগুলো, যেই তথ্যগুলো আমরা পাই, এর কানেক্ট করতে পারি। এই জায়গাটা সামনে রেখে আমি যেটা বলতে চাই, আরেকটি তত্ত্ব আছে, তত্ত্ব হলো যে আমাদের এখানে মাননীয় প্রধান বিচারপতি বলেছিলেন, যেটা আমি মাঝে মধ্যেই বলি, যে আমাদের যে মামলাগুলো আছে নিষ্পত্তি করতে 30 বছর লাগবে, এরকম একটি খুনের মামলায় যদি আরেকটি নতুন করে দেওয়া হয়, এর নিষ্পত্তি হতে কি তাহলে 31 বছরের মাথায় হবে? ততদিনকে আমরা কি দৃষ্টান্ত পাবো? এইরকম অজুহাত দেখিয়ে যদি ক্রস ফায়ারের ঘটনা ঘটানো হয়, সেটা আমাদের জন্য কাম্য না, কাঙ্ক্ষিত না। তার মানে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি খুনি পর্যন্ত পৌঁছাতে পারে, সেই খুনিকে প্রয়োজনে আপনি দ্রুত বিচার বা যে কোনো ট্রাইব্যুনালে এনে আপনি প্রকাশ্যে জনসমক্ষে সেই সাক্ষ্যটা প্রচার করেন না, কিসের জন্য? এই জায়গায় হচ্ছে আমাদের মঞ্জুরুল ইসলাম, ক্রস ফায়ার নিয়ে এই আলোচনাটা অনেক লম্বা, যেটা বছরের পর বছর ধরে আমরা করছি এবং নানান রকম প্রস্তাবনা আসছে। আমার যেটি জানবার আগ্রহ, অজয় রায়ের যে বক্তব্য আপনি শুনলেন, আমরা সকলে শুনলাম, এবং যে প্রশ্নটি আসলে ঝুলে আছে, যে শরীফ কি পুলিশের ধরে আনা কোনো ব্যক্তি কিনা যে আকস্মিকভাবে এরকম একটি হত্যাকাণ্ডের শিকার হলো, নাকি সত্যিকার অর্থেই অভিজিৎ রায়ের হত্যাকাণ্ডের সাথে তার সামান্য কোনো যোগসূত্র আছে? অজয় রায় ব্যক্তি হিসেবে তার পরিচিতি আমরা জানি, তার বক্তব্য থেকে আপনি কোনো আস্থা পান কিনা যে তার এই বক্তব্যটিকে আপনি কিভাবে? আমার কাছে এটুকু সরাসরি জবাব হচ্ছে যে আমার কাছে মনে হয় যে অভিযুক্ত ব্যক্তিদের একজন যাকে ধরা হয়েছে অথবা যিনি নিহত হলেন, সেটাকে আস্থায় রেখেই তো আমি বলতে চাই, ওনার মতো করেই, যে আমরা যদি তার স্বীকারোক্তি না, তার প্রকাশ্য আমরা যদি ইন্টারভিউগুলো পেতাম, সেটা সাংবাদিকদের সামনে বা পুলিশের সামনে, তাহলে তো অন্তত আমরা জানতে পারতাম কি কারণ, কাদের উদ্দেশ্যে, কি লক্ষ্য নিয়ে অভিজিতের মতো একজন মানুষকে হত্যা করা হলো। আমাদের তো একজন হত্যাকারীর বিকল্প আরেকজনকে হত্যা করা কেবল না, ক্রমান্বয়ে যে হত্যাকাণ্ডগুলো ঘটছে এর শিকড়তে তো আমরা জানতে চাই। সে জায়গায় আমি মনে করি হ্যাঁ, আপনার উত্তরে অবশ্যই সেদিকেই উনি ইঙ্গিত দিয়েছেন, এবং আমি বিশ্বাস করি সেই পথেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাঁটছিল, তারা মোটামুটি নিরাপদ হয়েই হয়তো এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটিয়েছে। অজয় রায় আরো একটি কথা বলেছেন ফাহিমা নাসরিন, সেই কথাটি হলো যে রাষ্ট্র এখন এমন একটা ঝুঁকির মধ্যে আছে জঙ্গিবাদ মৌলবাদ নিয়ে, রাষ্ট্রের কোনো কোনো জায়গায় কঠোর পদক্ষেপ নেওয়া খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে, এই বক্তব্যটার সাথে কতটা আপনি একমত? রাষ্ট্রের কোনো কোনো জায়গায় কঠোর পদক্ষেপ অর্থ কিন্তু এটা না যে একটা, তিনি বলেছেন তিনি ক্রস ফায়ারের বিরুদ্ধে, এটা ওনার সূত্র হারিয়ে গেছে নিশ্চয়ই, কিন্তু কঠোর অবস্থান নেওয়াটা এই মুহূর্তে জরুরি। দেখেন কঠোর অবস্থান আপনি কিভাবে নেবেন, যে কোনো এই ধরনের একটা সন্ত্রাসী জঙ্গি হামলা ঘটলেই যদি সর্বোচ্চ মহল থেকে রাষ্ট্রের সরকারের বলা হয় যে এটা বিএনপি বিএনপি জামাত করেছে, তাহলে কি এক ধরনের বায়াস প্রভাব হ্যাঁ বিস্তার করা হয় না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর? তাহলে ওনাদের ঘাড়ে তো দুটো মাথা নেই যে ওখান থেকে বলছে তাহলে আমি আবার কোন দিক যাব, কারণ এখানে তো সরকারি চাকরি পুরোহিত হত্যাকারী যিনি 164 ধারায় জবানবন্দি দিয়ে নিজেকে জামাত শিবিরের কর্মী বলে দাবি করেছেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনি সত্যিকার অর্থে দেখেন একটা জিনিস কি জানেন রূপা, যে আপনি সাদাকে সাদা বলবেন কালোকে কালো, হ্যাঁ মানুষ যে মানুষগুলো দেখছে না, ওনারা প্রত্যেকের আমাদের থেকে অনেক বেশি
বিচার বিশ্লেষণ বুদ্ধি দিয়ে সত্যিটা কিন্তু নেবে, মিথ্যাটা ছুঁড়ে ফেলে দেবে। তার মানে আপনি ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে অনেক দূরে শিবির কোনোভাবেই এই হত্যাকাণ্ডগুলোর সাথে যুক্ত নয়। তুরাগ নদীতে এই ঘটনা ঘটার যে ক্রসফায়ারটা হলো ফাহিমের, ইমিডিয়েট পরে দেখা গেল যে তুরাগ নদীতে কত পাওয়া গেল, নিউ এজের খবরে যে বলল একজন পুলিশের ডেপুটি কমিশনার মাসুদুর রহমান, উনি বলছেন যে যেই অস্ত্রগুলো পাওয়া গেছে এগুলো সরকার সরকারি উৎপাদকদের কাছ থেকে কিনেছিল। উদ্ধার হওয়া 97টি পিস্তলের মধ্যে 95টি হচ্ছে 7.62 বোরের সার্ভিস, হ্যাঁ 62 বোরের সার্ভিস পিস্তল, এগুলো সরকার কর্তৃক কেনা। দুটো 9mm পিস্তল স্থানীয়ভাবে তৈরি, সরকারি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এই অস্ত্রগুলো ব্যবহার করে, তবে এগুলো কিভাবে খালে গেল সে ব্যাপারে তিনি কোনো তথ্য দিতে পারেননি, সেটি তদন্ত। দেখেন এই ধরনের ঘটনা, ফাহিমের ক্রসফায়ারটার পরপরই তুরাগ নদীর এটা, তারপর হলো এই যে শরীফ কিংবা মুকুল রানা, এতে হয় কি আমাদের মতন আম জনতা, আমরা যারা বোকাশোকা নিরীহ মানুষ আছি, আমাদের মধ্যে এক ধরনের ভীতির সঞ্চার করে। রাষ্ট্র মনে হচ্ছে যে জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে, এক সপ্তাহ সারাশি অভিযানের নামে 15,000 লোককে গ্রেফতার করলো এই রোজা রমজানের দিনে। 15,000-এর ভেতর পুলিশেরই ভাষ্য হচ্ছে এটি নিয়ে কথা বলেছি, আমি আরো কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় একটা সেকেন্ড বলি, হ্যাঁ 15,000-এর ভেতর ওনাদেরই ভাষ্য যে আপনি ধরেন অ্যারাউন্ড 300, তাহলে আপনি 15,000 থেকে 300 বাদ দেন তো, আপনি চিন্তা করেন যে আজকে যদি আপনি গ্রেফতার হন আপনার পরিবারে আপনার মা আছে না, আপনার বাবা শ্বশুর শাশুড়ি স্বামী, মানে এটা এক একটা গ্রেফতার মানে কতজন মানুষকে কিসের বদৌলতে গ্রেফতার, কারণ আমাদের সর্বোচ্চ আদালতের কিন্তু রায় আছে ওই যে 54 ধারায় গ্রেফতার, 100 রিমান্ডে নিবেন, 167 ধারা কিভাবে প্রয়োগ করবেন, এবং এবং সুনির্দিষ্ট দুটি বিষয়, একটি হচ্ছে প্রধান বিচারপতির কাছে এই প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেছেন গণমাধ্যমের খবরের বাইরে তার কাছে নথি যাওয়ার পর তিনি সিদ্ধান্ত নেবেন এবং আইনি পদক্ষেপ নেওয়া হবে। দ্বিতীয়ত 54 ধারায় কাউকে গ্রেফতার করা হয়নি। মঞ্জুরুল ইসলাম, 54 ধারায় যদি নাও হয়, হ্যাঁ কিন্তু আপনি বলেন 15,000 মানুষকে গ্রেফতার করলো, বলল জঙ্গি এখান থেকে পেয়েছে কতজন, 15,000-এর ভেতর অন্যান্য মামলা 100 কতজন, আমরা আলোচনাটা আগাতে চাই। ফাইনাল আছেন মঞ্জুরুল ইসলাম, আপনার কাছে আপনার বক্তব্য নিব বিরতির পর, প্রশ্নটি কেবল করে যেতে চাই, একের পর এক যারা ধরা পড়ছে তারা নানান সময়ে নিজেদের সাথে জামাত শিবিরের সংশ্লিষ্টতার কথা বলছে, তাহলে এই জায়গায় খুব দৃঢ়ভাবে বলবার সুযোগ আছে কিনা যে এটি হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে জামাত শিবির বিএনপির কথা বলা হচ্ছে? থাকুন একাত্তর জার্নালে, ফিরছি বিরতি নিয়ে। আগে মঞ্জুরুল ইসলাম, আপনার কাছে এই প্রশ্ন ছিল ফাহিমা নাসরিনের বক্তব্যের প্রেক্ষিতে, শিবির কর্মীরা বিশেষ করে সুনির্দিষ্টভাবে বললে বা জামাত কর্মীরা, যে সকল জঙ্গি সংগঠনের নাম আমরা শুনি জেএমবি থেকে শুরু করে হরকাতুল জিহাদ পর্যন্ত, সকল চিহ্নিত নেতা কর্মীর গোড়ার জায়গাটি গিয়ে দেখা যাচ্ছে জামাত শিবির, ফলে জামাত বিএনপি জড়িত এটা খুব জোরালোভাবে অস্বীকার করবার জায়গাটা কি? অস্বীকার করবার জায়গা নেই। আবার যেমনটি অ্যাডভোকেট মুন্নি বললেন যে এটা রাজনৈতিকভাবে হচ্ছে কিনা, এই অভিযোগটি যখন আসে তখন আমাদের পুরনো তথ্যগুলো যদি আমরা হাত চাই দুটি বিষয় আসে। একটি হচ্ছে যে 2013-র শেষ ভাগ, 2014-র প্রথম তিন মাস, 15-র তিন মাস, যখন নাকি এই সরকারের, আজকের যে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার নেতৃত্বে সরকার, সরকারের বিরুদ্ধে রাষ্ট্রীয় প্রায় যুদ্ধ ঘোষণা করলো যারা, প্রকাশ্যে কয়েকশো মানুষ মারল যারা, জ্বালিয়ে পুড়িয়ে দিল সম্পদ যারা, সেই মানুষগুলো হঠাৎ করে, এখানে কি কোনো সিজ ফায়ার হয়েছিল সরকারি দলের সাথে বিএনপি জামাত জোটের, যে আজকে থেকে আমাদের সিজ ফায়ার যুদ্ধবিরতি হয়েছে, আগামীকাল থেকে আমরা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবো না, হঠাৎ করে চুপ মেরে গেলেন, সকলে যেন মাটির নিচে ডুবে গেলেন, এই জায়গায় তারা কোথায় কি করছে? তারা কি নীরবে? তাদের যুদ্ধ শেষ করে শেষ হয়ে গেছে? কারণ তাদের সামনে তো দুটি যুদ্ধ ছিল, একটি হচ্ছে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করা অথবা তাদের ফাঁসির কাষ্ঠ থেকে বাঁচানো, দ্বিতীয় হচ্ছে ক্ষমতা দখল করা। এই দুটির একটিও কি অর্জিত হয়েছে? যেহেতু অর্জিত হয়নি তার মানে তো তারা সক্রিয় আছে, তাদের রূপটি বদল হয়েছে কিনা এই প্রশ্ন তো আমাদের মনে, নাগরিক হিসেবে, সাংবাদিক হিসেবে, বিশ্লেষক হিসেবে, আন্দোলনের নীতি কৌশল ঠিক করে একটি কথা বলেছেন যে বাংলাদেশের যে মানুষগুলোর সামনে কথা বলছেন
তাদেরকে বোকা ভাববার কোনো কারণ নাই, কারণ তারা নিজের জীবন দিয়ে এই সমস্ত অভিজ্ঞতা দেখেছে। যারা আন্দোলনের দল গোছানোর কথা বলছেন, তারা তাদের দল মত নির্বিশেষে কিভাবে প্রকাশ্যে মানুষ মেরেছে, জ্বালাও পোড়া করেছে, তাদের কর্মসংস্থান শিল্প প্রতিষ্ঠান ধ্বংস করেছে, ট্রাকের ড্রাইভারকে জ্বালিয়ে পুড়িয়ে মেরেছে, একটি প্রশ্ন। দ্বিতীয় আরেকটি প্রশ্ন আপনার সাথে এই জায়গাটা আমি একমত, যিনি একজন পুলিশ কর্মকর্তা মাসুদুর রহমানের উদ্ধৃতি দিয়ে বললেন যে যেই সমস্ত অস্ত্র গোলা বারুদ পাওয়া গেছে সেগুলো সরকারি কোষাগারে কেনা ছিল সরকারের প্রয়োজনেও। আমি কিন্তু একটি কথা বলি, 45 বছরের বাংলাদেশে 15 বছর ছিল প্রো মুক্তিযুদ্ধ বা আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার, 30 বছর কিন্তু ছিল এন্টি আওয়ামী লীগ বা প্রো জামাত, প্রো বিএনপি অথবা প্রো পাকিস্তান যদি বলেন, কেউ কেউ বলে, আমি অতটা বলতে চাই না, কিন্তু এনটি আওয়ামী লীগ সরকার, যাদের ভাবধারা ছিল একটি ভিন্ন বাংলাদেশের, সেই লোকগুলা কিন্তু শেকড়ে সর্বত্র তাদের লোক ছড়িয়ে গেছে, সেটা প্রশাসন, সকল প্রশাসন, সামরিক বেসামরিক প্রশাসন বলেন, সাধারণ শিক্ষাঙ্গন বলেন, সর্বত্র। সেই মানুষগুলো তো বাতিল করে দেয়নি শেখ হাসিনা সরকার এসে যে তোমরা আগামীকাল থেকে চাকরিচ্যুত, ফলে সেই জায়গায় কিন্তু সর্ষের মধ্যে ভূত আছে কিনা এই চিন্তা কিন্তু আমাদের মাথা থেকে যায়নি। শেষ কথা আমি এইটুকু বলবো, আপা যেটি বললেন যে 12,000 গ্রেফতার করা হয়েছে, 300 না 350 সন্ত্রাসী পাওয়া গেছে, তার মানে হচ্ছে আমরা সাধারণ ইতিহাস যদি দেখি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা দেখি, সেখানে কিন্তু এই সাড়াশি অভিযানে এই কাজটি করা হয়। এখানে সন্ত্রাসী এসে কিন্তু হাত উঁচিয়ে সারেন্ডার করে না যে আমরা 300 জন সারেন্ডার, বাছাই করে ধরা সম্ভব, এই 350 জন আমরা সন্ত্রাসী, আমাদেরকে গ্রেফতার করেন, অথবা পুলিশের কাছে তুই সেই তথ্য থাকতই, কোনো কালেই ছিল না, উন্নত দেশেও থাকে না, তারা এরকম গ্রেফতারের পরে সেখান থেকে বাছাই করে কারা সন্ত্রাসী, প্রোফাইল দেখে বাকিদেরকে ক্রমান্বয়ে ছেড়ে দেয়া হয়। আপা আইনজীবী হিসাবে নিশ্চয়ই বিষয়টি জানেন, ফলে আমাদের মধ্যে এই বিভ্রান্তি যেন আমরা না ছড়াই। শেষ কথা আমি খালি এটুকু বলবো, এই যে আজকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার ফলেই কিন্তু খানিকটা অন্তত আমরা দেখি যারা অপরাধী তাদের কিছুটা মৃগমান, কিছুটা পেছনে হটা, নাহলে কিন্তু আমরাই তো এই টেবিলে বসে অভিযোগ করতাম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি করছে। হ্যাঁ, আপনি প্রাইম মিনিস্টার, বিএনপি জামাত প্রথমে কি করছে একটা, হ্যাঁ বলবো আমি, এই যে উনি যেমনটা বললেন, হ্যাঁ যে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘোষণা দিয়ে, হ্যাঁ আপনি জঙ্গি সন্ত্রাসী ধরতে আসবেন, যে আমি কিন্তু আসছি, আপনি যদি, আমি যদি চোর হই, চুরি করি, আপনি যদি চোর হন, চুরি করেন, নিশ্চয়ই আমরা অপেক্ষা করব না যে ওনারা আসবে আমাকে বেঁধে নিয়ে যাবে, এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে ওই 15,000-এর ভেতর 3,000-এর ওপরে হচ্ছে বিএনপির নেতাকর্মী, বিএনপির কর্মী সমর্থক আমরা যারা আছি আমাদের মতন। এখন ভিন্ন মতে যেমন আব্দুল জলিলের ট্রাম্প কার্ডের সময় আওয়ামী লীগের না, এটা 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 দরকার, এটা এখানে অ্যাপ্লিকেবল হবে না, কারণ কি এখানে আজকে রাষ্ট্রীয় সন্ত্রাস যে পর্যায়ে গেছে, এই যে পুলিশ কাস্টডিতে আপনার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, পুলিশ কাস্টডিতে আপনার এই ক্রস ফায়ার এনকাউন্টার, নারায়ণগঞ্জের সাতখুন তো বাই চান্স আমরা জেনে ফেললাম, পরে দেখলাম জামাই আদরে ওইখানে যিনি আছেন জামাই, উনি আপনার ওই মাসের পর মাস ঢাকা মেডিকেলে পিজিতে ভিভিআইপি ট্রিটমেন্ট নিয়ে আছেন, সেগুলো অন্য কথা, 90 দিনের অবরোধ, জ্বালাও পোড়াও, আগুন, সন্ত্রাস, এগুলো তো নতুন নতুন টার্ম বেশ আবিষ্কৃত হয়েছে। তো এখানে একটা জিনিস কি আমরা সেই পর্যায়ে আমি আমি বলি কি করছে এটি জানতে চেয়েছিলাম, আগ্রহ ছিল আপনার কাছে জানতে। বিএনপি আজকে এই এত বছর এই আজকে পর্যন্ত ক্ষমতার বাইরে আছে, কিন্তু সরকারে যারা আছে ওনারা সারাক্ষণই কিন্তু তটস্থ, এই আসলো এই আসলো, কিছু হলেই বলে বিএনপি করেছে, কিছু হলেই বিএনপির আমাদের নেত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে একটা মন্তব্য করবেন সর্বোচ্চ মহল থেকে, কিংবা আমাদের মাননীয় ভাইস চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে নিয়ে একটি মন্তব্য, এটা অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত। কারণ আমরা, তার মানে কি বিএনপি শুনেন আমি বলি, আন্দোলন থেকে সরে এসেছে, কখনো সরে আসেনি, কেন সরে আসবে, বিএনপি একটি অত্যন্ত বড় উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল, বাংলাদেশের কোটি কোটি মানুষ, হ্যাঁ বিএনপির সমর্থক, ধন্যবাদ, আমাদের কর্মী সমর্থক, আমরা শুনেন আমি বলি, আপনারা অতীতের ইতিহাসে দেখেছেন 91 থেকে 5ই জানুয়ারি নির্বাচন পর্যন্ত ভোটারবিহীন, যে কিভাবে, ধন্যবাদ ফাইমা নাসরিন, এই আলোচনাটি নিশ্চয়ই আগামীতে আমরা আবার করতে পারবো, ধন্যবাদ মঞ্জুরুল ইসলাম, ধন্যবাদ আপনাদেরও যারা সাথে থেকে এই রকম প্রাণবন্ত আলোচনায় আমাদের শুনেছেন দেখেছেন, আগামীকাল দেখা হবে একই সময়ে, শুভরাত্রি।